আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা, এটা একটা সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছে ভারতে এবং এই ঘটনায় রয়েছে প্রতিটি মুসলমানদের জন্য শিক্ষা। তাই আমি আপনাদের অনুরোধ করছি, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন শুরু করা যাক। একটি বানর একটি ছোট্ট বাচ্চাকে এ কি করছে? যে কাজটি করল বানরটি সেটি দেখার পরে প্রতিটি মানুষ অবাক হয়ে গিয়েছিল। এবং এই ছোট্ট বানরটি শিশুটির সাথে কি করল, এটা একটি সত্য ঘটনা যেটা দেখার পরে বিশ্ববাসী অবাক হয়ে গিয়েছিল। এবং এই ঘটনাটি প্রমাণ দেয় পশু পাখির মায়া মমতা ও ভালোবাসা রয়েছে ঠিক মানুষের মতোই। তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন প্রতিটি মুসলিম ভাই ও বোনেরা। এবং যারা মুসলিম তারা সকলেই ভিডিওটিতে এখনই একটি লাইক দিন। আমরা আপনাকে আরেকটি রিকোয়েস্ট করছি, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। একটি বানর ছিল, সেই বানরটি যখন অসুস্থ অবস্থায় রাস্তায় পড়েছিল, একটি মানুষ সেই বানরটিকে তুলে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তারের কাছে চিকিৎসা করার পরে সে মানুষটি ভাবল এই বানরটিকে তার বাসায় নিয়ে যাবে এবং মানুষটি সেই বানরটিকে তার বাসায় নিয়ে আসলো, এসে সুস্থ করে তুলল। এবং যখন বানরটিকে সেই জায়গায় পৌঁছে দিল সুস্থের পরে, বানরটি পুনরায় সেই মানুষটির পিছু নেওয়া শুরু করল। অর্থাৎ সে বানরটি হয়তোবা সেই মানুষটির কাছে ভালোবাসা পেয়েছে, আদর পেয়েছে, এজন্য সে বানরটি চায় সে মানুষের বাসায় থাকতে। সে মানুষটি তখন সেই বানরটিকে পুনরায় বাসায় নিয়ে আসলো। সে বানরটিকে অনেক আদর করত, অনেক স্নেহ করত, অনেক যত্ন করত। এবং পরিবারের মানুষরা লক্ষ্য করল সেই বানরটিও তাদের পরিবারের অনেক উপকার করছে। যতদূর পাচ্ছে বানরটি সেই পরিবারের বিভিন্নভাবে উপকার করছে। এই যে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন, একটি ছোট্ট বাচ্চা সেই পরিবারেরই কান্নাকাটি করছে। এবং দেখতে পাচ্ছেন এই বানরটি নিজের সন্তানের মতো তাকে কান্না থেকে চুপ করাচ্ছে। দেখুন তাকে সান্ত্বনা দিচ্ছে। হুবহু একটি মানুষ যখন ছোট বাচ্চা কান্না করে যেভাবে সান্ত্বনা দেয়, এই বানরটি দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটিকে সান্ত্বনা দিচ্ছে যেন সে কান্নাকাটি না করে। সুবহান আল্লাহ। দেখুন একটি বানরকে প্রতিনিয়ত খাবার দেয়, আদর করে, লালন পালন করে। এজন্য বানরটি সেই পরিবারের মানুষের সাথেও ভালো আচরণ করে, তাদের মন জয় করার চেষ্টা করে। কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর শরীর দান করল, এই পৃথিবীতে পাঠালো, আমাদের রিজিক দিচ্ছে প্রতিনিয়ত, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার সময় পাচ্ছি না। হে মানুষেরা, এখনও কি সময় হয় নাই আল্লাহ রাস্তায় ফিরে আসার? ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।